রেসি পিসে আজকে আমি আপনাদের সামনে কলকাতার জনপ্রিয় একটা স্ট্রিট ফুড চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমি মেনলি এগ চাউমিন করে দেখিয়েছি, দেখুন কতটা ভালো হয়েছে এটা খেতে, আর দারুণ হয় এটা, আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা ছোট থেকে বড় আমরা প্রায় সকলেই পছন্দ করি, আর এটা বানানো খুব সোজা। তাই দেখে নেওয়া যাক এগ চাউমিন বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এগ চাউমিন বানানোর জন্য আমাদের লাগছে, এখানে তিনটে চাউমিন নিয়েছি, তার পাশে এখানে নিয়েছি গাজর, এখানে দেড়খানা মতো গাজর নিয়েছি, কয়েকটা বিনস এভাবে কেটে নিয়েছি, লাগছে দুটো চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, স্লাইস করে রাখা পেঁয়াজ একটা মতো। যেহেতু এখানে তিনটে চাউমিন ইউজ করেছি তাই তিনটে ডিম ব্যবহার করেছি, তিনটে ডিমের ভুর্জি করে রেখেছি। লাগছে নুন, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার, লাগছে সোয়া সস, টমেটো চিলি সস, রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে গ্যাসে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, দেখুন জলটা ফুটতে শুরু করেছে টকবক করে। এরপর এর মধ্যে রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিচ্ছি, এরপর চাউগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু জলটা একটু বেশিই নিতে হবে, যেহেতু এখানে আমি তিনটে চাউমিনের সেট নিয়েছিলাম তাই এখানে আড়াই কাপ থেকে তিন কাপ মতো জল দিয়েছি। এরপর চাউমিনগুলো ভালো করে সেদ্ধ করতে হবে, জলের মধ্যে তেল আর নুন দেওয়ার একটা উদ্দেশ্য আছে, নুন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চাউমিনগুলো তাহলে একটা টেস্ট থাকবে যে একটু নোনতা নোনতা, নাহলে চাউমিনগুলো স্বাদহীন বলে মনে হবে। আর তেল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় এই প্রবলেমটা দেখা যায় যে চাউমিন সেদ্ধ করার পর চাউমিনগুলো একে অপরের সাথে লেগে যাচ্ছে, এই তেলটা দেওয়ার উদ্দেশ্য হলো তেলটা দিলে চাউমিনগুলো একে অপরের সাথে লাগবেন এবং দোকানের মতো পারফেক্ট ঝুরু ঝুরু হবে। দেখুন চাউমিনগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে একটু ধরলেই বুঝতে পারবেন, দু থেকে তিন মিনিট এটা হাই ফ্লেমে সেদ্ধ করেছি। এরপর এই গরম জলটা ঝরিয়ে নেব, এরপর একটা ঝাঁঝরি থালা নিয়ে ওর মধ্যে চাউমিনটা ঢেলে দিচ্ছি, আর নিচে একটা ডেচকি আছে যাতে জলটা ডেচকির মধ্যে পড়ে যায়, ঝাঁঝরি থালার মাধ্যমে চাউমিনটা ওপরে থেকে যায়। এরপর সেদ্ধ করা চাউমিনটা সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে ধুতে হবে, এতে করে কি হবে যে চাউমিনটা একে অপরের সাথে লেগে যাবে না এবং দোকানের মতো ঝুড়ি ঝুড়ি থাকবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে সেই কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজগুলো একে একে ভেজে নেব, স্লাইস করে রাখা পেঁয়াজগুলো, এরপর একে একে দিয়ে দেব স্লাইস করে রাখা গাজরগুলো, দিয়ে দেব বিনসগুলো, দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, এটা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন, কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী, আমি এখানে দুখানা কাঁচা লঙ্কা ইউজ করেছি। এরপর দিয়ে দেব নুন পরিমাণ মতো, দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো, এরপর সবগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু মোটামুটি করে ভেজে নিতে হবে, যেহেতু এটা চাইনিজ স্টাইলে আমি বানাচ্ছি তাই গ্যাসের ফ্লেমটা সবসময় হাইয়ে রেখেছি, চাইনিজ ডিশ সবসময় হাই ফ্লেমে রান্না করতে হয় আর এইভাবে নাড়িয়ে যেতে হয়, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর চাইনিজ ডিশ রান্না করার একটা বৈশিষ্ট্য হলো যে সবজিগুলো এখানে খুব বেশি ভাজা হয় না, মোটামুটি একটা ভাজা হয় যাতে সবজিগুলো একটু কাঁচা কাঁচা মতো ভাব থাকে। এরপর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলোকে এমন করে ভাজবেন যাতে মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায়, এটা আপনি যে খুন্তি দিয়ে রান্না করছেন সেটা দিয়ে একটু চাপলেই বোঝা যাবে কোন সবজিটা সেদ্ধ হয়েছে আর পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা মোটামুটি। এরপর ডিমের ভুর্জিগুলো একে একে দিয়ে দিচ্ছি, যদি আপনারা কেউ ভেজ চাউমিন করেন তাহলে ডিমের ভুর্জি দেবেন না, সবকটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সোয়া সস দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দেব চিলি টমেটো সস, আগে ভালো করে মিশিয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা চাউমিনগুলো একে একে দিয়ে দেব, এরপর সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মেশানোটা খুব ইম্পর্টেন্ট। দেখুন সবকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর গ্যাসটা অফ করে এটাকে সার্ভ করে নেব।
দেখুন চাউমিন একেবারে রেডি অ্যান্ড সার্ভ, কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও এটা অসাধারণ হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ।